আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আর একটি নিউ ভিডিওতে। সো ফ্রেন্ডস, আপনারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেক জানাই মানের পক্ষ থেকে স্বাগত। সো ফ্রেন্ডস, আমি আজকে চলে আসলাম, এটা হলো ঢাকা বক্সিবাজার বোর্ড অফিসের সামনে, একটি প্রজেক্টে কাজ করছি। তো এখানে আমাদের মোটামুটি কোনো দুইটা রুম কমপ্লিট হয়েছে এবং এখানে যেটা করা হয়েছে, এখানে একটা হাফ সিলিং বলা হয়, এটা আপনার ডাবল বর্ডার দিয়ে আপনার মনে এটা অনেকে আপনারা যারা স্পট লাইট এবং ফিতা লাইটটা ব্যবহার করতে পারবেন এখানে এই ডিজাইনটার ভিতরে। এটা হাফ সিলিং বলা হয়েছে এবং দুইটি কানিশ বর্ডার দিয়েছি আমরা, খুবই সুন্দর কানিশ বর্ডারগুলো এখানে আমরা দিয়েছি। এবং কানিশ বর্ডারগুলি বেসিক্যালি যেই ডিজাইনগুলো আমরা দিই, অনেকে এর আগে কোনো আমরা ছোটো ছোটো ডিজাইনগুলি দিয়েছি, তো আজকে কোনো ডিজাইনগুলো আছে অ্যারাবিয়ানের যেই কানিশ বর্ডারগুলি এখানে কোনো এটা দেওয়া আছে। তো খুবই সুন্দর এটি এখানে এই ডিজাইনটা আমরা এখানে করেছি অ্যারাবিয়ানের যে বর্ডারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত নিখুঁতভাবে ফিনিশিংগুলি এখানে কোনো করা হয়েছে। তো এই অ্যারাবিয়ান কার্নিশ দিয়ে কোনো আমরা এটা হাফ সিলিং করেছি। তো এই হাফ সিলিংটা আসলে ওয়াল থেকে আপনার হলো সামনে আপনার 2 ফিট চলে আসছে, প্রায় 24 ইঞ্চি সামনে আসছে। এবং এখানে 3টি সিলিং রোস লাগানো হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন এখানে ওয়াল থেকে আপনার কোনো সামনে 2 ফিট পরিমাণে আসব এবং বর্ডার সহকারে খুবই সুন্দর মতন আমরা এখানে কোনো এখানে এই কাজটা করা হয়েছে। এবং এখানে আপনার স্পট লাইট দিতে পারবেন এবং ফিতা লাইট আপনি এখানে ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর একটি ডিজাইন কোনো এখানে আমি করেছি, এটা কমপ্লিট করার পরে আরও সুন্দর লাগবে। এবং এটার কোনো এখন পর্যন্ত হোয়াইট কালার হয়েছে এটা, এরপরে এটার আমরা কালার কম্বিনেশন করব এখানে, তারপর আপনার হলো লাইটিং করা হবে। তো সব কিছু কমপ্লিট করার পরে কোনো আরও বেশি সুন্দর লাগবে। তো এখন পর্যন্ত কোনো আমরা এটারই জাস্ট একটি হোয়াইট কালার, আমাদের জিপসামটা হোয়াইট কালার যেহেতু প্রথমত করা হয়, এটা আমাদের 4-5 দিন শুকানো লাগবো, হয়তো 1 সপ্তাহ মতন শুকাবে। শুকানোর পরে কোনো আমরা এটা পেন্টের কাজটা শুরু করব। তো অবশ্যই আমি আপনাদের পেন্টের কাজটা কমপ্লিট করার পরে এবং লাইটিংটা কমপ্লিট করার পরে আমি আপনাদের অবশ্যই ভিডিও দেব। এবং আপনারা অবশ্যই আর একটা কথা আপনাদের না বললেই না, যেটা হলো আপনারা অনেকেই কোনো আসলে ফ্লোরের ভিতরে এই যে এটা কোনো এটা আমরা কমপ্লিট বাসায় কাজ করছি, তো যেহেতু আমাদের একটু কষ্টই হচ্ছে, অনেক আস্তে আস্তে করে করা লাগে। তো যাই হোক, আপনারা যারা নতুন ফ্ল্যাট এবং বাড়ি যারা আপনারা উঠাচ্ছেন, কি আপনারা চিন্তা ভাবনা করছেন যে আমি জিপসাম দিয়ে আপনার বাড়িটা সাজাবেন, ফ্ল্যাটটা গর্জিয়াসভাবে ইন্টেরিয়র ডিজাইন করবেন, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার যেই রুমের ভিতরে রং এবং ফ্লোর টাইলস এই দুইটার আগে আপনি জিপসামের কাজটা কমপ্লিট করে নিতে। তো সেক্ষেত্রে অবশ্যই অনেক আপনার হেল্পফুল হবে এবং আমাদেরও অনেক ভালো হবে, আমাদের জিনিসপাতিগুলো আমরা খুব সুন্দর মতন আরও ফিটিং করতে পারবো এবং দেখা যায় আপনার রং নষ্ট হবে না, টাইলস নষ্ট হবে না। তো যাই হোক, আপনারা যারা জিপসাম করবেন অবশ্যই আপনারা রং টাইলসের আগে আমি মনে করি আপনার হলো জিপসামটা করে নিতে সবথেকে ভালো হবে। তো এখানে আমি যেটা আপনার দেখালাম এটা একটি বেডরুমের ভিতরে করা হয়েছে এবং সাইড কানিশ দেওয়া আছে, মাঝখানে ফুল দেওয়া আছে, এটা আপনার কর্নার দেওয়া আছে। এখানে আপনার সাইড স্পট লাইট দিতে পারবেন, যে এই গোল্ড স্পট লাইটগুলো আছে সাইড কর্নার সাইডটা, এ সময় স্পট লাইট দিতে পারবেন। এরকম একটি রুম আপনার সাজাতে গেলে মোটামুটি কম খরচে আপনার হোয়াইট কালার যদি করেন তাহলে হয়তো 9 থেকে 10 হাজার টাকা খরচ আসবো, এবং যদি আপনি মনে করেন কালারফুল করেন তাহলে দেখা যায় 12-13 হাজার টাকা বিল আসবো এরকম একটি রুমের সাইজ মনে করি। তো আপনার এটা 10-12 হাজার টাকা পড়বো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো ফ্রেন্ডস, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ফ্রেন্ডস, দেখাবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।